একটা সময় ছিল যখন বিষধর সাপের কামড় মানেই নির্ঘাত মৃত্যু। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সাপের কামড়ে মৃত্যুর হার এখন অনেকাংশেই কমে এসেছে। তৈরি হয়েছে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম। অবাক করা ব্যাপারটি হলো সাপের বিষের এই প্রতিষেধক গবেষণাগারে তৈরি করা যায় না, এটি তৈরি হয় ঘোড়ার শরীরে। আর আজকের ভিডিও জুড়ে থাকছে অ্যান্টিভেনমের ইতিহাস এবং এটি কিভাবে তৈরি করা হয় তা নিয়ে বিস্তারিত। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটির শেষে আছে মানুষ কিভাবে তার নিজের দেহেই সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে সেই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত। তো স্বাগতম আপনাকে 303 এর আরও একটি নতুন এপিসোডে। সাপের বিষের বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক অ্যান্টিভেনম আবিষ্কারের ইতিহাস বলতে গেলে প্রথমে আসে আলবার্ট ক্যালমেটের নাম। 1896 সালে তার আবিষ্কৃত পন্থাতেই এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে অ্যান্টিভেনম উৎপাদন করা হয়, প্রায় 130 বছর আগের কথা। ক্যালমেট খেয়াল করেছিলেন গাধা এবং ঘোড়াকে সাপে কামড়ালে তাদের কোনো ক্ষতি হয় না। এটি দেখার পরে ক্যালমেট গোখরা সাপের কামড় খাওয়া একটি ঘোড়ার শরীর থেকে রক্ত সংগ্রহ করেন। সেখান থেকে অ্যান্টিবডি নিয়ে সাপে কাটা রোগীর শরীরে প্রবেশ করান। আশ্চর্যজনকভাবে সাপে কাটা রোগীটি সুস্থ হয়ে ওঠে। সাধারণত ঘোড়াকে সাপে কামড়ালে ঘোড়ার কোনো ক্ষতিই হয় না, 3-4 দিন সামান্য অসুস্থ থাকে, তারপরেই সুস্থ হয়ে ওঠে, কারণ ঘোড়ার শরীরে সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন হয়। শুধু ঘোড়াই নয়, এরকম আরও কয়েকটি প্রাণী রয়েছে, যেমন গাধা, উট, বেজি, মুরগি এবং ভেড়া। এরা সবাই নিজের শরীরে সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করতে পারে। বাণিজ্যিকভাবে অ্যান্টিভেনম 4টি ধাপে তৈরি করা হয়। প্রথম ধাপে যে সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি করা হবে সেই সাপ থেকে বিষ সংগ্রহ করা হয়। প্রতিটি সাপের বিষই আলাদা আলাদা ধরনের, তাই এক সাপের বিষের অ্যান্টিভেনম অন্য সাপের বিষকে ধ্বংস করতে পারে না। একটি পাত্রের মুখে পলিথিন জাতীয় কাগজ আটকানো থাকে। সাপের মাথা ভালোভাবে ধরে পলিথিনের কাগজে বিষদ্বার ঢুকিয়ে দিলেই ফোটায় ফোটায় বিষ ধরতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে সপ্তাহে একবার বিষ সংগ্রহ করা যায়। আগে জঙ্গল থেকে সাপ ধরে সেখান থেকে বিষ সংগ্রহ করা হতো, কিন্তু ব্যাপক চাহিদার কারণে বর্তমানে বিভিন্ন দেশে গড়ে উঠেছে সাপের খামার। এমনকি আমাদের দেশেও বেশ কয়েকটি সাপের খামার গড়ে উঠেছে। দ্বিতীয় ধাপে সংগৃহীত বিষকে -20°C তাপমাত্রায় জমিয়ে ফেলা হয়। বিষ জমে গেলে গুঁড়ো পাউডারে পরিণত হয়। একটি সাপের বিষ থেকে খুব সামান্য পরিমাণ পাউডার পাওয়া যায়, এজন্য সাপের বিষের এই পাউডারের দাম সোনার চেয়েও মূল্যবান। 1 গ্রাম সোনার দাম যেখানে 5 থেকে 6 হাজার টাকা, সেখানে 1 গ্রাম সাপের বিষের পাউডারের দাম প্রায় 25 থেকে 30 হাজার টাকা। এই ধাপে ঘোড়ার শরীরে বিষের গুঁড়ো ইনজেক্ট করা হয়। আগেই বলেছি সাপের বিষে ঘোড়ার শরীরের কোনো ক্ষতি হয় না। বিষের গুঁড়ো ইনজেক্ট করার পর 3-4 দিন ঘোড়াটি অসুস্থ থাকে। এই 3-4 দিনে ইনজেক্ট করা সমস্ত বিষই নষ্ট হয়ে যায় এবং প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় ঘোড়ার শরীরে। এবার ঘোড়ার শরীর থেকে রক্ত সংগ্রহ করার পালা। একটি ঘোড়া থেকে একবারে প্রায় 6 লিটার পর্যন্ত রক্ত নেওয়া যায়। সকল প্রাণীর রক্তের 2টি উপাদান থাকে, একটি রক্তকণিকা আর একটি রক্তরস। ঘোড়া থেকে রক্ত নেওয়ার পরে এই রক্তরস এবং রক্তকণিকা আলাদা করা হয়। ঘোড়ার শরীরে যে অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে সেটি থাকে এই রক্তরসে। পরবর্তীতে রক্তরস থেকে অ্যান্টিবডিও পৃথক করা হয়। পৃথক করা এই অ্যান্টিবডি মূলত অ্যান্টিভেনম হিসেবে কাজ করে। পরীক্ষাগারে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো শিশিতে ভরে বাজারজাত করা হয়। এবার চলুন অ্যান্টিভেনম নিয়ে একটি ইন্টারেস্টিং কাহিনী শোনাই। ঘোড়ার মতো মানুষের শরীরেও সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা যায়। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় মিথারিডেটিজম। কোনো ব্যক্তি যদি নিয়মিত নিরাপদ মাত্রায় সাপের বিষ নিজের শরীরে প্রবেশ করাতে থাকে, তাহলে প্রাকৃতিকভাবে মানুষের শরীরেও সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। আর সেরকমই একজন ব্যক্তি বিল হাস্ট, যিনি 1910 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। মিথারিডেটিজম প্রক্রিয়ায় তার শরীরে সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন, যার ফলে বিল হাস্ট তার জীবদ্দশায় প্রায় 173 বার বিষধর সাপের কামড় খেয়েছেন, কিন্তু এতে তার শরীরে জ্বর ছাড়া আর কোনো সমস্যাই হয়নি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।